ব্যায়ামের আলোচনার তৃতীয় পর্বে বিভিন্ন ব্যায়ামের শ্রেণীর বৈশিষ্ট্য ও তার উপকারিতা নিয়ে আলোচনা করব। কী কী উপকার পাওয়া যায় বিভিন্ন ধরনের ব্যায়ামে, সেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। আজ ব্যায়ামের বিভিন্ন প্রকার নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা করতে চলেছি। বিগত পর্বে আমরা এই ব্যায়ামের শ্রেণীগুলোর নাম উল্লেখ করেছি, যেমন অ্যারোবিক ব্যায়াম হচ্ছে প্রথম শ্রেণীর ব্যায়াম, অর্থাৎ দৌড়ঝাঁপের ব্যায়াম বা আইসোটোনিক ব্যায়াম। দ্বিতীয় হলো অ্যানারোবিক ব্যায়াম, অর্থাৎ ডাম্বেল বারবেল ভাজা, ভারোত্তোলন, ওয়েট লিফটিং, এগুলো আর এটার আরেক নাম আইসোমেট্রিক ব্যায়াম। তৃতীয় হলো খালি হাতের ব্যায়াম বা ফ্রি হ্যান্ড ব্যায়াম। আর চতুর্থ হলো যোগ ব্যায়াম, তার মধ্যে দুটো শ্রেণী, প্রাণায়ামটা বাদ দিচ্ছি, হঠযোগ বা যোগাসন নিয়ে কিঞ্চিত আলোচনা করব। সেটা আসলে দেখবে আলোচনাতে বুঝতে পারবে, সেগুলো সেটা আসলে ওই খালি হাতের ব্যায়ামেরই একটা বিশেষ নাম। প্রথমে বলি অ্যারোবিক ব্যায়াম সম্বন্ধে, এইটা সবচেয়ে উপকারী, এর সুফলে যুক্তিকার্য ব্যাখ্যাও আছে। বৈজ্ঞানিক পরীক্ষায় অ্যারোবিক ব্যায়াম রোগ নিরাময়ে সফল বলে প্রমাণিত। অ্যারোবিক ব্যায়াম দীর্ঘ সুস্থ কর্মক্ষম জীবন দেয়, তারও প্রমাণ আছে। অ্যারোবিক ব্যায়ামে গুণগতভাবে দুটো উপকার করে, প্রথমে শরীরের পেশির স্বাভাবিক শক্তি ও কর্মক্ষমতা বজায় রাখে, যদিও কৃত্রিম অস্বাভাবিক আবেদনের দেখনদারি পেশি ফোলায় না। প্রথম ধরনের উপকারের চেয়েও দ্বিতীয় ধরনের উপকারটা সবচেয়ে দামি, আর সেটা আর কোনো ব্যায়ামই পাওয়া যাবে না। প্রথম ধরনের উপকারটা সহজেই বোঝা যায়, পেশি সংকোচন প্রসারণ তো হচ্ছেই, তার ফলে পেশি স্বাভাবিকভাবেই সুগঠিত হবে। দ্বিতীয় উপকারটা বুঝে নেওয়া যাক। এটা মনে করে নিই যে অ্যারোবিক ব্যায়ামে দীর্ঘ সময় ধরে আমাদের শারীরিক ক্ষমতার শেষ সীমার অল্প নিচে, অল্প কমে দৌড়ঝাঁপের মতন কোনো ব্যায়াম বেশ কিছুক্ষণ ধরে চালিয়ে যেতে হবে, সেটা অনেকটা ওই ম্যারাথন দৌড়ের মতন হবে। সেটা এক নাগারে সাঁতার কাটা বা নাচাও হতে পারে, আবার ফুটবল, টেবিল টেনিস, লন টেনিস, ব্যাডমিন্টন, কবাডি খেলা অথবা ট্রেডমিল যন্ত্রে বেশ কিছুক্ষণ দৌড়ানো, এসব হতে পারে। সিনেমা তারকারা বা পেশাদার খেলোয়াড়রা অথবা বুদ্ধিমান সেলিব্রিটিরা যেহেতু উন্মুক্ত মাঠে দৌড়তে পারেন না, তাদের একমাত্র সম্বল ট্রেডমিল যন্ত্র। সেই যন্ত্রে এয়ার কন্ডিশন ঘরে লোকচক্ষুর অন্তরালে এনারা ঘাম ঝরানোর অ্যারোবিক ব্যায়াম করেন তাদের পেশার তাগিদে। এটা করতে না পারলে তাদের পেশার অপমৃত্যু ঘটে। তাদের এই কর্মকাণ্ডের পিছনে সুস্থ নিরোগ শরীর প্রাপ্তির চেয়েও বেশি তাদের কাছে আবেদন, সেটা হলো নিজের নিজের পেশায় স্বমহিমায় ঠিক টিকে থাকার উপায়। দৌড়ঝাঁপের ব্যায়ামে একটা বিশেষ ঘটনা ঘটে যেটা অন্য কোনো ব্যায়ামে হয় না, সেটা হলো হৃদস্পন্দনের হার বা পালস রেট অন্য ধরনের ব্যায়ামের থেকে অনেকটা বেড়ে যায়, আর সেই অবস্থাটা চলতে থাকে অনেকক্ষণ, ধরো 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। এর ফলে সেই ব্যায়ামে মানে শরীরচর্চার সময় প্রচুর ঘাম ঝরে। ব্যায়াম শুরু করার 10 মিনিট পরে থেকে যদি ঘাম ঝরা শুরু না হয়, তাহলে বুঝতে হবে ব্যায়ামের মাত্রা যথাযথ হচ্ছে না, কম হচ্ছে। ঘাম ধরার সময় থেকে একটা বিশেষ ধরনের স্বাস্থ্যকর শারীরিক প্রক্রিয়া শুরু হয় আমাদের শরীরের ভেতরে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, রক্তের সুগার বেড়ে যায় না, রক্তের কোলেস্টেরল সীমার মধ্যে থাকে। এই সুবিধা কিন্তু অন্য কোনো ধরনের ব্যায়ামে মিলবে না। দৌড়ঝাঁপের ব্যায়ামে আরও একটা প্রাপ্তি হয় আমাদের, আমাদের শরীরকে এই ব্যায়াম একটানা শারীরিক পরিশ্রমের মতন, পরিশ্রম করার মতন উপযুক্ত করে দেয়। অর্থাৎ অ্যারোবিক ব্যায়াম করার ফলে আমরা বেশিক্ষণ ধরে দৌড়ঝাঁপ করতে পারি। অ্যারোবিক ব্যায়ামের ফলে হৃৎপিণ্ড, ফুসফুস, রক্ত চলাচল এইসব ধরনের ব্যায়াম না করা মানুষের চেয়ে বেশি কর্মক্ষম হয়। অর্থাৎ যে মানুষ এই ধরনের শরীরচর্চা করেন না, তিনি অল্প দৌড়ালেই হাঁপিয়ে যান। নিয়মিত অ্যারোবিক ব্যায়াম করা মানুষের মতন তাদের দম থাকে না। নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ করা মানুষের হৃৎপিণ্ডের গতি বা পালস রেট
একটু কম থাকে। কেন থাকে সেটা বলছি, তার কারণ একটাই যে প্রতিটা হৃৎস্পন্দনে অ্যারোবিক ব্যায়াম করা মানুষের হৃৎপিণ্ড অনেকটা বেশি রক্ত পাম করে, তাই হৃৎপিণ্ডকে বেশি তাড়াতাড়ি বেশি ঘন ঘন পাম করতে হয় না, এর ফলে পালস রেট বা হৃৎস্পন্দনের হার অ্যারোবিক ব্যায়াম না করা মানুষের চেয়ে অনেকটা কম থাকে। একজন দক্ষ অ্যাথলিটদের দেখা গেছে যে তাদের পালস রেটটা বেশ কম থাকে আমাদের এমনি যারা অ্যাথলিট নই তাদের চেয়ে। এটার ফলে কী হয়, এর ফলে হৃৎপিণ্ড বিশ্রাম পায়। যে অঙ্গকে জন্ম থেকে মৃত্যু অবধি এক টানা কাজ করে যেতে হয় আমাদের বাঁচিয়ে রাখার জন্যে, সেই অঙ্গ মানে হার্ট যদি বিশ্রাম পায় সে অনেকদিন কাজ করতে পারে। অর্থাৎ দৌড়ঝাঁপের ব্যায়ামে মানুষের আয়ু বাড়ে, কর্মক্ষমতা বাড়ে, মাঝ বয়সের মানন রোগ থেকে সহজেই সুরক্ষা মেলে, তাদের উচ্চ রক্তচাপের সুগারের রোগ থেকে মুক্তি মেলে, অর্থাৎ বেঁচে থাকার খরচ কমে যায়। দ্বিতীয় ধরনের ব্যায়াম যেটা অ্যানারোবিক ব্যায়াম, এই ধরনের ব্যায়ামে পেশি সুগঠিত হয় বলে এই ধরনের ব্যায়ামও কিছু করা দরকার। অ্যারোবিক ব্যায়ামে যদি কেউ এক ঘন্টা সময় বরাদ্দ করেন, তবে অ্যানারোবিক ব্যায়ামের জন্যে 15 থেকে 20 মিনিট সময় বরাদ্দ রাখা উচিত। তবে বেশ কিছু রোগে অ্যানারোবিক ব্যায়াম করা ক্ষতিকর হতে পারে, তাই এই ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোন বয়সে কতটা মাত্রার অ্যানারোবিক ব্যায়াম করা যাবে সেটা ব্যায়ামের প্রশিক্ষক বলে দেবেন। আমি কিছুটা আভাস দিতে পারি, প্রাথমিক স্কুলের বয়সে নিরাপদে এই অ্যানারোবিক ব্যায়ামগুলো করা যায়, যেমন ধরো ডন বৈঠক বা 2-3 কিলোগ্রাম ওজনের ডাম্বেল ভাজা, হ্যাঁ ওই 15 থেকে 20 মিনিটই যথেষ্ট। তৃতীয় শ্রেণীর ব্যায়াম যেটা বলছিলাম, খালি হাতের ব্যায়াম, এগুলোর তো আমি বিশেষ কিছু নাম নেই, এগুলো দেখে শিখতে হবে, ব্যায়ামের মাস্টারমশাইরা অনেক সময় দেখিয়ে দেন, আমি কিছু নমুনা দেখাবো এর পরের ক্লাসে। এই ব্যায়ামগুলো 15 থেকে 30 মিনিট ধরে করতে পারলে ভালো। এই ব্যায়ামের ফলে আমাদের হাড়ের জয়েন্ট বা অস্থিসন্ধি বা গাঁট, তার চারপাশের যে পেশি সেগুলো কর্মক্ষম থাকে, সুস্থ সবল থাকে। যোগব্যায়ামের মধ্যে হঠযোগ বা যোগাসন এক ধরনের খালি হাতের ব্যায়ামই বটে, শুধু একটা পার্থক্য, এই ব্যায়ামে শরীরের বিশেষ বিশেষ ভঙ্গিতে যেটাকে এই ব্যায়ামের পাশে আসন বলে, ইংরেজিতে পশ্চার বলে, কিছুক্ষণ স্থির হয়ে থাকতে হয়। কিছুক্ষণ বলতে ধরো ওই 1 থেকে 5 মিনিট। এই আসনগুলোরও আবার অনেক নাম আছে, আবার এক একটা আসনে কিছুটা রদ বদল করে নতুন নতুন নাম দেওয়ারও চল আছে। আমি কয়েকটা আসনের নাম বলতে পারি, যেমন ধরো পদ্মাসন, শবাসন, উত্থিত পদ্মাসন, হলাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, গোমুখাসন, সলভাসন, ভুজঙ্গাসন, ধনুরাসন, ময়ূরাসন, শীর্ষাসন, এইসব। আমি যে আসনগুলোর নাম বললাম সেগুলো যদি কেউ সবকটা করতে চায় তাহলে 30 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। আমি এর পরের ক্লাসে ছবি দিয়ে কয়েকটা আসনের নাম দিয়ে বোঝানোর চেষ্টা করব। এই ধরনের ব্যায়ামেও কোনো যন্ত্রপাতি লাগে না, তাই এগুলো এক ধরনের খালি হাতের ব্যায়ামই বটে। আমি এই কথাটা আরেকবার উল্লেখ করেছি, আবারও বলছি, যোগব্যায়ামের প্রবক্তা যারা, ওই সাধু সন্ন্যাসীদের মতন যারা যোগব্যায়ামের ব্যবসা ফেঁদে বসে আছেন, তারা কিছু আলাদা প্রাপ্তির কথা বলেন। তারা বলেন যে সুগারের রোগ, হাঁপানি রোগ, ব্লাড প্রেশারের রোগ সেরে যাবে এই যোগব্যায়ামে। এই দাবি অযৌক্তিক, অবৈজ্ঞানিক ও ভারতবাজিতে ভরা। একথা মনে রেখে যোগব্যায়ামকে তাই কেবল খালি হাতের ব্যায়াম বলেই উল্লেখ করেছি। এই ব্যায়ামের সুফলকে অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা বুঝে নিতে না পারলে আমাদের একটা ক্ষতি হয়ে যাবে, বরং বলা যায় হচ্ছেও। এখন পাড়ায় পাড়ায় যোগব্যায়ামের ব্যবসায়িক প্রতিষ্ঠান, কম কষ্ট করে রোগমুক্তির জন্য পৃথুলা মানে মোটা সচ্ছল ভদ্রলোক ভদ্রমহিলারা যোগব্যায়ামের সেন্টারে গিয়ে ভর্তি হচ্ছেন এবং সেখানে গিয়ে অর্থের ও সময়ের অপচয় করছেন, এই আশায় যে এর ফলে তারা রোগা হবেন, তন্নি হবেন, রোগমুক্তি হবে। তাই কি হয়?
যোগ ব্যায়ামের বিজ্ঞাপনে বলে চর্বি কমে যাবে, ডায়াবেটিস সেরে যাবে, উচ্চ রক্তচাপ কমে যাবে, তার জন্য ওষুধ লাগবে না, বিশেষ খাটতেও হবে না, এইটাই লোকে খাচ্ছে। এই যে সাইড এফেক্ট নেই, ভবিষ্যতে ওষুধ ছেড়ে দেওয়ার আশ্বাস রয়েছে এবং সর্বোপরি না খেটে হাতে নাতে ফল লাভ, এটাতেই মুছেছে পাবলিক। মিষ্টি কথা, এই একটা সুবিধে, বিশেষত ঘাম না ঝরিয়ে ফল লাভ হবে এই কথাটা লোকের বড় মিষ্টি লাগে। পরীক্ষায় ফল লাভের ইচ্ছে তো খালি পরীক্ষার আগের রাতের ফাঁকেই বা ছাত্রের এক চেটিয়া নয়, এর পরের ক্লাসে অর্থাৎ ব্যায়াম সম্পর্কিত চতুর্থ ও শেষ ক্লাসে খালি হাতের ব্যায়াম ও যোগ ব্যায়ামের কিছু নমুনা দেখানোর চেষ্টা করব। আমি মডেল হিসেবে কাউকে পাইনি, অগত্যা সেখানে আমি আমাকে নিজেকেই মডেল হতে হবে। সুতরাং দেখা হবে পরের ক্লাসে, আজ এই পর্যন্ত।